बंगाल के लोगों को संदेश है कि जो भारत सरकार है उसने देश को लूट लिया उसको वोट नहीं करना अपने बंगाल को बचाना आपके मछली तालाब जाएंगे दस साल पुराना इंजन और पंपिंग से ट्रैक्टर जाएंगे अगर कोई वोट मांगने आए उसको कहना कि मेरे एमएसपी कब मिलेगी मेरी धान की कीमत आपके धान की कीमत अट्ठारह सौ पचास रुपये कब मिलेगी ये जरूर सा क्वेश्चन कर लेना দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখাচ্ছি আপনাদেরকে নন্দীগ্রামের একটি ভিডিও যেখানে মিডিয়ার সামনে কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন তার নাম রাকেশজি রাকেশজি অর্থাৎ আপনারা অনেকেই অলরেডি নামটার সঙ্গে পরিচিত হয়ে থাকবেন কারণ দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে সেখানে যারা লিড করছেন কৃষক নেতা তাদের মধ্যে অন্যতম রাকেশজি তিনি কিন্তু একেবারে নন্দীগ্রামে এসে বক্তব্য রেখেছেন মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তাদের একটাই বক্তব্য যে বিজেপিকে ভোট নয় নো ভোট টু বিজেপি এবং যখন ভোট চাইতে আসবেন বিজেপির নেতারা নেতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন এমএসপি কী হবে এইসব প্রশ্ন করার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু যা বক্তব্য রেখেছেন গ্রামে তার কথাতে এটুকু পরিষ্কার বারবার বলার চেষ্টা করেছেন যে বিজেপিকে ভোট নয় বিজেপিকে হারাতে হবে এটাই তিনি বারবার বলার চেষ্টা করেছেন এবং এটাও বলেছেন যে এখানে আসার উদ্দেশ্য একটাই যে দিল্লিতে তারা বিজেপি নেতাদেরকে খুঁজে পাচ্ছেন না এবং তারা খবর পাচ্ছেন যে বেঙ্গলে বিজেপি নেতারা আসছেন সেই জন্যই তারা এখানে এসেছেন কথা বলতে তাদের প্রশ্নের উত্তর চাইতে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির কি পূরণ হবে কীভাবে হবে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তারা একেবারে বাংলাতে এসেছেন কারণ বাংলাতে বিজেপির নেতারা আসছেন নেতা মন্ত্রীরা আসছেন সেই জন্যই তারা এসেছেন এখন প্রশ্ন একটাই যে বাংলায় বিজেপির নেতা মন্ত্রীরা আসছেন তারা কর্মসূচি নিচ্ছেন আমরা দেখেছি অবশ্যই অমিত শাহ নরেন্দ্র মোদী তারা আসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তারা তো এখনও নন্দীগ্রামে আসেননি তো তিনি নন্দীগ্রামে চলে এলেন কী করে তারা সবাই নন্দীগ্রামে চলে এলেন কী করে নন্দীগ্রামে তারা কর্মসূচি নিয়ে স্টেজ নিয়ে যেভাবে তারা এখানে প্রচার চালাচ্ছেন তো সেখানে তারা চলে এলেন কেন এখানে তো নরেন্দ্র মোদী বা অমিত শাহ তো ওখানে কোনো প্রোগ্রাম করার কোনো কথা নেই এখনও পর্যন্ত নন্দীগ্রামে ফলে তারা আগে থেকে একেবারে মঞ্চ বেঁধে সেখানে যেভাবে প্রচার করছেন আদতে কি তারা তাদের সেই অরাজনৈতিক প্ল্যাটফর্ম তারা বলতে চাইছে নাকি তারা এখানে এসে এই যে মুভমেন্ট চালাচ্ছে যে নো ভোট টু বিজেপি তার মানে অ্যাকচুয়ালি নন্দীগ্রামে গিয়ে তাদের এই মুভমেন্টের অর্থ মমতা ব্যানার্জিকে জেতাতে হবে কম করে সেই জন্য তারা অন্যান্য জায়গাতে তাদের কর্মসূচি সেই অর্থে দেখা যাচ্ছে না এসে একেবারে নন্দীগ্রামে একবারে মঞ্চ বেঁধে সেখানে প্রচার তার অর্থ কি এটাই যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের একটা পরিষ্কার পরিকল্পিত একটা প্রোগ্রাম মুখে বলা হচ্ছে যে আমাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা বিজেপির বিরোধী তারা কথা বলছেন আদতে কার পক্ষে কথা বলছেন এই রাজ্যে তো বিজেপি ক্ষমতাই নেই ফলে এই রাজ্যে বিজেপির সরকারের কোনো প্রশ্ন নেই এখনও পর্যন্ত এই রাজ্যে যে সরকার চলছে বা এখনও পর্যন্ত যাদের যাদের মেয়াদ রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার তো এখানকার মানুষ রাজ্যের মানুষের অনেক বক্তব্য রয়েছে রাজ্যের এই তৃণমূল সরকারের প্রতি যে তারা যেভাবে সরকারটা চালিয়েছে এই দশ বছর সেখানে প্রচুর সমস্যা তৈরি হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বেকার সমস্যা তার সঙ্গে তো আরও অন্যান্য বিষয় রয়েছে কৃষকদেরও অনেক ক্ষোভ রয়েছে কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যখন তারা বক্তব্য তুলে ধরতে চাইছেন বা রাজনৈতিক দলগুলো যখন এই রাজ্যের সরকারের যে বিষয়গুলো দুর্নীতি স্বজন পোষণ ইত্যাদি বিষয় যখন সরব চেষ্টা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলি সেখানে এই কৃষক নেতারা এসে যেভাবে মুভমেন্ট করছেন একেবারে যেন মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা অর্থাৎ রাজ্যের যে ইস্যুগুলো এই রাজ্যের নির্বাচনের যে ইস্যুগুলো মূল ইস্যুগুলোকে সেগুলোকে চাপা দিয়ে তারা একেবারে বলতে শুরু করেছে নো ভোট টু বিজেপি এবং বিজেপিকে কে ভোট নয় বিজেপি কে হারাতে হবে এই রাজ্যে বিজেপি আছে কোথায় এটা তো মানে লোকসভার ভোট নয় কেন্দ্রের ভোট নয় কিন্তু মানুষের বলার বলতে পারেন আমাদের প্রশ্ন অন্য জায়গায় যে অবশ্যই তাদের কথা তারা বলতে পারে তাদের দাবি থাকতে পারে কিন্তু এই সময়ে নির্বাচনের ঠিক কদিন আগেই রাজ্যে এসে এবং সরাসরি নন্দীগ্রামে গিয়ে মঞ্চ বেঁধে এই প্রতিবাদ বা এই সভা করার অর্থ কি আদতে কি তারা নিজেরাই এসেছেন না তাদেরকে আনা হয়েছে আবার কৃষক নেতার কাছে তারা নিজেরাই এসেছেন না তাদেরকে আনা হয়েছে আপনারা তো দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন করছেন এই রাজ্যে এসেছেন যখন নির্বাচন হচ্ছে এখন কদিন পরে ভোট গ্রহণ তখন আন্দোলন করতে এসেছেন মুভমেন্ট করতে এসেছেন কৃষকদের পাশে থাকার জন্য আপনারা এসেছেন এটা বলার চেষ্টা করছেন কিন্তু আপনারা তো দিন ধরে দিল্লিতে কৃষক আন্দোলন করছেন ওখানে ওই রাজ্যের কজন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সামিল হয়েছিলেন কজন কৃষক সামিল হয়েছিলেন বলতে পারবেন আমরা তো সে অর্থে সেরকম উল্লেখযোগ্য কিছু আমরা দেখিনি তাই প্রশ্ন হচ্ছে যে সেখানে এই রাজ্যে তারা চলে এমন একটা সময়ে যখন নির্বাচন একবারে সামনে চলে এসছে মুখে বলছেন আমরা কোনো দলের হয়ে কিছু বলতে আসিনি কিন্তু আদতে তাদের যা প্রতিবাদ একটি দলকে উদ্দেশ্য করে তার মানে তো যারা আবার মানে ওই দলের যারা বিরোধিতা করছে তাদের সাপোর্টে যাওয়া তাহলে এতদিন পর তাদের এই ঘুমটা ভাঙলো কেন যে এই রাজ্যে গিয়ে একটু প্রচার করি এবং সরাসরি নন্দী গাবে আমাদের প্রশ্ন কিন্তু এইখানেই দর্শক আমি আপনাদেরকে আর বক্তব্য দেখাবো এই রাকেশজির বক্তব্য আজ তাককে দেওয়া একটা ইন্টারভিউ সেটা খুব ভালো করে শুনবেন ভালো করে শুনবেন যে এই রাকেশজি বা এদের মতো নেতারা মুখে বলছেন এই কথা যে আমরা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলতে এসেছি আদতে আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো ভালো করে শুনবেন তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব। আজ তাককে দেওয়া একটা ইন্টারভিউয়ে আমরা আপনাদেরকে প্রথমে শোনাতে চাই তারপর আমি এটা নিয়ে আলোচনায় আসব যে আপনারা কি এখান থেকে কিছু বুঝতে পারলেন তার কথা শুনে কিছু বুঝতে পারলেন আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাব रही है अब हमें नहीं पता कि का कौन जीत रहा कौन आ रहा आपकी मुलाकात हुई है दीदी ना ना हमारी उनके पैर में चोट लग गई है उस पर क्या कहेंगे आप यही नंदी ग्राम में ही चोट लगी चोट लगी है बता के उन्होंने धक्का दिया किसी ने धक्का दिया है ये आपको पता चला ये पता चला धक्का दिया उनको कौन है विरोधियों के साथ विरोधियों के साथ पता चला विरोधियों ने दीदी को धक्का दे दिया लेकिन विरोधी कह रहे हैं की हादसा है अब पता नहीं जो भी है वो गलत हुआ उनके साथ में नहीं होना चाहिए अकेली महिला लड़ रही थी यहाँ पे तो क्रांतिकारी महिला थी लड़ रही थी सरकार के खिलाफ वही अस्पताल में भिजवाई थी तो कोई ना कोई साजिश हो सके मतलब ममता बनर्जी अकेली महिला है तो इस वजह से आप लोग उनको समर्थन देने के लिए यहाँ पर समर्थन दे रहे अच्छा किसी का चोट लग गई तो ये बिना कहे हम भाई चोट लग गई हम इन जैसे तो है नहीं के तीन सौ लोग शहीद हो गए ये एक शब्द ना कहे के, के नहीं किसान शहीद नहीं हुए अगर किसी का चोट लगी है तो चोट तो लगी है बंगाल में आपका कहाँ कहाँ और कार्यक्रम नहीं बस हमारे दो जगह हो गए यहाँ पे अब चले जाएंगे फिर का फिर देखेंगे फिर आएंगे आठ चरणों में चुनाव होना है तो फिर आएंगे फिर चक्कर लगा देंगे बंगाल का कोई दूर है यहाँ क्या कोई पासपोर्ट लगे तो यहाँ पर आते रहेंगे आप जब तक मतलब बीजेपी को हराने के लिए पूरी तरीके आप पूरी ताकत लगाओगे हम अपने दर्शक अपना सुन लें একবার ইন্টারভিউ যেটা আপনাদেরকে দেখানো যে আজ তাকে দেওয়া ইন্টারভিউ তিনি যে কথাগুলো বললেন যে বিজেপিকে হারানোর জন্য পুরো শক্তিতে তারা প্রয়োগ করবেন এখন প্রশ্ন হচ্ছে যখন বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির জন্য কি আপনি এসছেন তখন যে না না কে হারছে কে জিতছে আমরা তো এটা বলছি না কিন্তু তার কথা শুনে কি বুঝতে পারলেন দর্শক তার কথা শুনে কি বুঝতে পারলেন বুঝতে পারলেন যে তিনি একজন মহিলা লড়ছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে তিনি জেনে গেলেন যেটা ঘটনা ঘটেছে একটা ঘটনা ঘটেছে তিনি সেটা জানেন না তিনি বলছেন ঢাকা হয়েছে তিনি আগে থেকে চলে গেলেন এবং তিনি একজন মহিলা লড়ছেন এবং সেই জন্য তাকে ষড়যন্ত্র করা হচ্ছে না দর্শক যে যে মুখে বলছেন আমি কে হারবেন কে জিতবেন এটা আমার দেখার কথা নয় কিন্তু তার কথাগুলো যেভাবে আসছে যে আকার ইঙ্গিতে এটা তো আমরা বুঝতে পারছি আমি যারা দর্শক আপনারা কি বুঝতে পারছেন আপনাদের কমেন্ট আমরা অবশ্যই আশা করবো যে তারা এখানে এসেছেন অ্যাকচুয়ালি কি করতে এসছেন কাউকে হারাতে আর কাকে জেতাতে কাকে জেতাতে তারা কি স্বেচ্ছায় এসেছেন নাকি তাদেরকে আনা হয়েছে কেনই বা একেবারে সরাসরি নন্দীগ্রামে গিয়ে এই কর্মসূচি উত্তর কিন্তু আপনারা অবশ্যই দেবেন আমি একটা কথা শুধু বলে শেষ করবো আজকের এই প্রোগ্রাম বাইরে থেকে যখন অন্যান্য নেতারা আসেন বিজেপি দলে তাদেরকে বলা হয় বহিরাগত আজকে পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন কৃষক নেতা এবং তারা বলছেন আমাদের সঙ্গে কারোর কোনো রাজনৈতিক দলের যোগ নেই আমরা নিজেরা এসেছি সুতরাং তাদের পরিচয় তো আরও সমস্যা যে কে এসছেন কোথা থেকে এসছেন তাদের সে অর্থে সবার খুব পরিচিত মুখও নয় এখন প্রশ্ন হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলে থাকে যে আমরা জানি না কে এসছেন তাদের বিষয় তাহলে এই যে এত আন্ন ফেস এই রাজ্যে এসেছেন তাদের তারা এইরকম কর্মসূচি নিচ্ছেন প্রোগ্রাম করছেন তার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না উনি তো বলেছিলেন যদি অপরিচিত মুখ আসে তাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করতে কোনো ব্যবস্থা নেওয়া হবে না দর্শক কী বলবেন যা দেখছেন আমি জাস্ট আমাদের মনে যা প্রশ্ন জেগেছে সেগুলো আপনাদের সামনে রাখলাম আপনাদের যা কমেন্ট নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ আরামবাগটি